আমার বয়স হয়েছে, বাচ্চা ছেলেরা আসবে, সমাজের মাথা হবে, ফিরহাদ কথায় অভিমান, না বিদায় বার্তা। কলকাতার রাস্তায় পার্কিং ফি বৃদ্ধির ঘোষণা করা হলেও তা প্রত্যাহার করার পর 48 ঘন্টা কেটেছে কি কাটেনি, শহরের মেয়রের গলায় ধরা পড়ল ইঙ্গিতবাহী সুর। দক্ষিণ কলকাতার চেতলায় এক অনুষ্ঠানে তার নিজের বয়স হয়ে যাওয়া এবং বাচ্চা ছেলেদের হাতে ভবিষ্যতের প্রসঙ্গ তুলে ফিরহাদ হাকিম উঠিয়ে দিলেন কিছু প্রশ্ন। এটা কি তার সরে যাওয়ার ইঙ্গিত, নাকি তার দলের উপর, দলের নবীন নেতৃত্বের উপর অভিযানের বহিঃপ্রকাশ? রবিবার চেতলায় নিজের ওয়ার্ডে এক স্বাস্থ্য শিবিরে হাজির হয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র। সেখানে নিজের সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, 25 বছর ধরে আমি কাউন্সিলর, আপনাদের সেবা করছি। দুদিন আগে দলের ভিতরকার চাপে নিজের সিদ্ধান্ত বদলাতে হয়েছিল মেয়র ফিরহাদকে। মুখ্যমন্ত্রী বললে পার্কিং ফি বাড়ানোর নির্দেশ প্রত্যাহার করে নেব। ফিরহাদের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন, তবে এটি সাংবাদিক বৈঠক ডেকে প্রকাশ্যে না বলে দলের ভিতরে বললেও হতো। শুক্রবার সন্ধ্যাতে ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয় বিজ্ঞপ্তি জারি করে। অভিমানবশতই কি শুক্রবার বিতর্কের পর শনিবার আর কলকাতার পুরসভায় যায়নি মেয়র, এমনও প্রশ্ন উঠছে। ফিরহাদের বয়স এখনও প্রায় 64, এই বয়সে রাজনীতি থেকে অবসরের ঘটনা সাধারণত এদেশে দেখা যায় না। মুখ্যমন্ত্রী 70 পেরিয়ে এগোচ্ছেন, এহেন দেশে 64 ফিরহাদের মুখে আমার বয়স হয়ে গিয়েছে শুনে অনেকেরই অস্বাভাবিক মনে হচ্ছে। 2021 সালের বিধানসভা ভোটের পর তৃণমূল নেতৃত্ব এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফিরহাদকে মন্ত্রী মেয়র কোনো পদ ছাড়তে হয়নি। 2021 সালের ডিসেম্বর মাসে কলকাতা পুর ভোটে বিরাট জয় পায় তৃণমূল, ফের মেয়র হন ফিরহাদি। সে সময় তৃণমূলে পর্যবেক্ষক পদ ছিল, সেই সময় হাওড়া হুগলি বীরভূমের মতো জেলা সংগঠনের দেখভালের দায়িত্ব তাঁকেই দিয়েছিলেন মমতা। এবছর নতুন করে ওই 3 জেলা সংগঠনের দায়িত্ব ফিরহাদকেই দিয়েছেন দলনেত্রী। আমার বয়স হয়েছে, বাচ্চা ছেলেরা আসবে, সমাজের মাথা হবে, ফিরহাদ কথায় অভিমান, না বিদায় বার্তা। কলকাতার রাস্তায় পার্কিং ফি বৃদ্ধির ঘোষণা করা হলেও তা প্রত্যাহার করার পর 48 ঘন্টা কেটেছে কি কাটেনি, শহরের মেয়রের গলায় ধরা পড়ল ইঙ্গিতবাহী সুর। দক্ষিণ কলকাতার চেতলায় এক অনুষ্ঠানে তার নিজের বয়স হয়ে যাওয়া এবং বাচ্চা ছেলেদের হাতে ভবিষ্যতের প্রসঙ্গ তুলে ফিরহাদ হাকিম উঠিয়ে দিলেন কিছু প্রশ্ন। এটা কি তার সরে যাওয়ার ইঙ্গিত, নাকি তার দলের উপর, দলের নবীন নেতৃত্বের উপর অভিযানের বহিঃপ্রকাশ? রবিবার চেতলায় নিজের ওয়ার্ডে এক স্বাস্থ্য শিবিরে হাজির হয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র। সেখানে নিজের সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, 25 বছর ধরে আমি কাউন্সিলর, আপনাদের সেবা করছি। দুদিন আগে দলের ভিতরকার চাপে নিজের সিদ্ধান্ত বদলাতে হয়েছিল মেয়র ফিরহাদকে। মুখ্যমন্ত্রী বললে পার্কিং ফি বাড়ানোর নির্দেশ প্রত্যাহার করে নেব। ফিরহাদের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন, তবে এটি সাংবাদিক বৈঠক ডেকে প্রকাশ্যে না বলে দলের ভিতরে বললেও হতো। শুক্রবার সন্ধ্যাতে ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয় বিজ্ঞপ্তি জারি করে। অভিমানবশতই কি শুক্রবার বিতর্কের পর শনিবার আর কলকাতার পুরসভায় যায়নি মেয়র, এমনও প্রশ্ন উঠছে। ফিরহাদের বয়স এখনও প্রায় 64, এই বয়সে রাজনীতি থেকে অবসরের ঘটনা সাধারণত এদেশে দেখা যায় না। মুখ্যমন্ত্রী 70 পেরিয়ে এগোচ্ছেন, এহেন দেশে 64 ফিরহাদের মুখে আমার বয়স হয়ে গিয়েছে শুনে অনেকেরই অস্বাভাবিক মনে হচ্ছে। 2021 সালের বিধানসভা ভোটের পর তৃণমূল নেতৃত্ব এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফিরহাদকে মন্ত্রী মেয়র কোনো পদ ছাড়তে হয়নি। 2021 সালের ডিসেম্বর মাসে কলকাতা পুর ভোটে বিরাট জয় পায় তৃণমূল, ফের মেয়র হন ফিরহাদি। সে সময় তৃণমূলে পর্যবেক্ষক পদ ছিল, সেই সময় হাওড়া হুগলি বীরভূমের মতো জেলা সংগঠনের দেখভালের দায়িত্ব তাঁকেই দিয়েছিলেন মমতা। এবছর নতুন করে ওই 3 জেলা সংগঠনের দায়িত্ব ফিরহাদকেই দিয়েছেন দলনেত্রী।